আচ্ছা, সবাই ভালো আছে না? আজকে আমি গুটেনবার্গ নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছিলাম, কারণ গুটেনবার্গ ব্যাপারটা নিয়ে সবার মনে যথেষ্ট যথেষ্ট ইন্টারেস্ট আছে। তো আসলে গুটেনবার্গটা আসলে কোথায় যাচ্ছে বা কোন দিকে যাচ্ছে? হ্যাঁ, তো গুটেনবার্গের যদি বর্তমান অবস্থা আমরা দেখতে চাই, তাহলে আমরা একটু গুটেনবার্গ আগেটা একটু দেখে আসি। তো গুটেনবার্গের বর্তমান যে অবস্থা, তাতে গুটেনবার্গ একটা প্রফেশনাল ওয়েবসাইট বা একটা প্রফেশনাল কাজের জন্য গুটেনবার্গ ইউজ করার কোনো ওয়েই নাই। কারণ গুটেনবার্গে যথেষ্ট পরিমাণে বাগ আছে এবং গুটেনবার্গের মানে সেটা মোটেও এখন ইউজার ফ্রেন্ডলি না। ওকে, সো আপনি যদি গুটেনবার্গের রিভিউগুলো দেখেন, এর এখানে 5-স্টার রিভিউ আছে 3.378টা, আর 1-স্টার আছে 880টা। তো আপনি যদি গুটেনবার্গের রিভিউগুলো দেখেন, এখানে দেখবেন যে সবগুলা রিভিউ, অলমোস্ট সবগুলা রিভিউ ইউজার হরর, রিড্যাক্ট, ডোন্ট লাইক ইট, হোয়াট এ শেম, এভরি ওয়েবসাইট টুল বক্স ডাজ ওয়ার্ক বেটার, হেডিং ইন টু রং ডিরেকশন, হেল্পফুল বাট ইন অ্যাকুরেট। হ্যাঁ, গার্বেজ, মেসি ওয়েবসাইট অন হরিজন, সিম্পল ওয়েবসাইট অনলি, ডিয়ার গড মেক ইট স্টপ, অ্যারোগ্যান্ট, দিস ইজ ব্যাড। সো এটা এমন না যে অনেক আগে রিভিউ, এগুলো দেখেন 9 ঘন্টা আগে, 10 ঘন্টা আগে, এক ডে একদিন আগে, 2 দিন আগে। সো এটা কিন্তু আসলে কিন্তু খুবই একটা বাজে একটা এডিটর এখন পর্যন্ত। বাট তারা যেভাবে প্ল্যান করছে, যদি তারা যেমন এলিমেন্টর একটা ফ্রি পেজ বিল্ডার, কিং কম্পোজার একটা ফ্রি পেজ বিল্ডার, হ্যাঁ এরকম অনেকগুলো ফ্রি পেজ বিল্ডার আছে যেটাতে গুটেনবার্গের থেকে 100 টাইম বেটার ওয়েবসাইট করা হচ্ছে এবং সেটা প্রিমিয়াম থিম হিসেবে মার্কেটে চালু হচ্ছে, বাট গুটেনবার্গ এখনো তার ধারে কাছেও যেতে পারে না। বাট যেহেতু একটা হিউজ সাপোর্টের পিছনে কাজ করতেছে, হয়তো বা একদিন এটা স্টেবল হবে, বাট এটা প্রত্যেক মানে প্রতিনিয়ত এটা আপডেট হচ্ছে। দেখছেন এটা লাস্ট আপডেট হচ্ছে 2 দিন আগে। সো গুটেনবার্গটা যদি আমি আপনাদেরকে একটু এর প্রিভিউটা দেখাই, আমি গুটেনবার্গ অলরেডি ট্রাই করছি গুটেনবার্গ। সো এটা জাস্ট আমি একটু আপডেট দিয়ে নিই। ওকে, আপডেট হতে থাক। আর গুটেনবার্গ এর যে ব্যাপারটা, যে গুটেনবার্গ হচ্ছে যে এমন কোন নতুন কোনো কিছু এখনো নিয়ে আসে নাই গুটেনবার্গ, সেটা হচ্ছে যে আমাদের আগের যে ক্লাসিক এডিটর ছিল, ক্লাসিক এডিটরে যে যে মানে ফিল্ড গুলো ছিল বা যে যে আইটেম গুলো ছিল যা দ্বারা আমরা আমাদের ডিজাইন গুলো করতে পারতাম, হ্যাঁ যে টুল গুলো ছিল এডিটরে, সেই টুল গুলাই জাস্ট তারা ইন্টারফেস চেঞ্জ করে দিয়ে দিছে, বাট তারা নতুন এমন কোনো এক্সট্রা কিছুই আনে নাই। সো আমি আপাতত সবগুলোকে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি, আমি একটা করে দেখাচ্ছি। আচ্ছা, এখন আমার এখানে শুধুমাত্র গুটেনবার্গটা আছে, আর কিছুই নাই। ওকে, সো এখন আমি যদি একটু যে কোনো একটা পেজে যাই, আচ্ছা এখন দেখেন এটা একটা পেজ। তো আপনি পেজে আসার পরে যেটা মনে করেন, এটা হচ্ছে আপনার টাইটেল, ঠিক আছে, গুটেনবার্গ স্যাম্পল পেজ। আচ্ছা এখন আপনি এখানে যদি মানে এই যে গুটেনবার্গটা এখানে দেখেন কি কি করতে পারবেন, এই যে এটা হচ্ছে তার ইন্টারফেস। এইখান থেকে আপনি প্রথমে যখন আসবেন, তখন এখানে যদি আপনি জাস্ট একটা ইমেজ অ্যাড করতে চান, এইখান থেকে আপনি যে কোনো একটা ইমেজ দিতে পারবেন। সাপোজ আমি এখান থেকে একটা ইমেজ দিলাম, যদি আমি অ্যাড করতে চাই, এখানে যদি চাই আমি একটা কোনো ক্যাপশন দিলাম, হ্যালো ওয়ার্ল্ড,
আচ্ছা এটা আমরা তো আগেও করতে পারতাম, রাইট? আচ্ছা এখন এখানে যদি আমরা কোনো একটা হেডিং নিতে চাই, দিস ইজ টেস্ট হেডিং। আচ্ছা এইখানে দেখেন যে আমাদের একটা হেডিং নেয়ার পরে সেটা এইচ ওয়ান হবে না এইচ টু হবে না এইচ থ্রি হবে, আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারতেছি। আচ্ছা এটা অ্যালাইনমেন্ট কোথায় যাবে? আচ্ছা অ্যাডভান্সে আসেন, এখানে কোথাও কি এটার লিঙ্ক হবে কিনা, এখানে এটার কোনো অ্যাডিশনাল সিএসএস ক্লাস হবে কিনা। আচ্ছা ওকে, আচ্ছা এরপরে আমরা যে পেজটা করলাম এই পেজটা কি হবে, মানে আমাদের পেজটাতে কোনো কমেন্ট অ্যালাউ করবো কিনা অথবা ডিজঅ্যালাউ করবো কিনা, এখানে কোনো প্যারেন্ট পেজ থাকবে কিনা, এটাতে কোনো ফিশার ইমেজ আমরা সেট করবো কিনা। আচ্ছা এরপরে এটা কি পাবলিশ কখন করবো, ইমিডিয়েটলি করবো নাকি আপনার কোনো ডেট দিয়ে দিব। আচ্ছা এটা গেল আপনার বেসিক ব্যাপার, যেমন এখন পাবলিশ দিয়ে দিলাম, পাবলিশ হচ্ছে। হ্যাঁ এখন আমরা যদি জাস্ট এই যে আগে কিন্তু আমরা স্পেস সেভ করলে ভিউ পেজটা কিন্তু উপরে শো করতো, আর এখন কিন্তু এটা দেখেন রাইট সাইড ধরে এখানে শো করতেছে। এখন যদি আমরা ভিউ পেজে যাই তাহলে দেখেন এই পেজে আমাদের পেজটা কিন্তু ভিউ হচ্ছে, দেখেন যখন আমরা ফিচার ইমেজ দিছি সেটা উপরে শো করছে, আর যখন আমরা পেজের ভিতরে কন্টেন্ট সেট করছি সেটা এখানে শো করতে চাচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে দেখেন যে একটা যখন আমরা কোনো পেজ বিল্ডার ইউজ করতেছি তখন শুধুমাত্র এই যে বেসিক অপশনগুলো, জাস্ট এই অপশনগুলো আগে কি ছিল না, অবশ্যই ছিল, বাট এগুলোকে জাস্ট তারা তাদের ভিজুয়াল অ্যাপিয়ারেন্সটাকে চেঞ্জ করে, আগে ছিল জাস্ট একটা টুল বারে এখানে, তারা একটা রাইট বারে করে দিছে এখন, মানে মানে কি বলে গুটেনবার্গ যে জন্য তারা বেশি ফোকাস করছে যে তারা অন্য কোনো পেজ বিল্ডার ইউজ করা লাগবে না, তারা তাদের পেজ বিল্ডার দিয়ে সব কিছু করা যাবে। আচ্ছা এটা হচ্ছে তাদের কলাম সিস্টেম, ঠিক আছে, এটা এটা হচ্ছে তাদের কলাম। এখন যখন আপনি একটা কলাম অ্যাড করতেছেন, ঠিক আছে, এই যে আপনি আপনি একটা কলাম অ্যাড করলেন, এখন আপনার জন্য কিন্তু বোঝা খুবই টাফ ব্যাপার যে আসলে আপনার কলামটা কিভাবে অ্যাড হলো, এখানে আসতেছেন আপনি কিন্তু এখানে কলামটা কিন্তু ঠিকমতো ধরতেও পারবেন না, ঠিক আছে, এখানে আপনার কলামটা ঠিকমতো ধরতেও পারবেন না। আর এখানে যে এলিমেন্টগুলো গুটেনবার্গ নতুন করে নিয়ে এসছে বা সেটার তেমন করে নতুন করে জাস্ট কয়েকটা জিনিস নিয়ে এসছে, আমি আপনাকে দেখাই যে এমবেডের জায়গায় কিছু এমবেড, হ্যাঁ কিছু এমবেড তারা নতুন করে নিয়ে এসছে, যেগুলা যেমন এমবেড, তারপর টুইটার, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, হ্যাঁ এগুলো তারা জাস্ট নতুন করে, যেগুলো সোশ্যাল মিডিয়া ছিল এগুলো তারা নতুন করে জাস্ট উইজেট, গুটেনবার্গের উইজেট আকারে সেট করছে। আর হচ্ছে যে আপনি উইজেট হিসাবে আপনি শর্ট কোড, আর্কাইভ, ক্যাটাগরিজ, লেটেস্ট পোস্ট, হ্যাঁ লেটেস্ট কমেন্ট, এই জিনিসগুলো শো করাতে পারবেন। আর লেআউটের ব্যাপারে যেটা তারা করছে যে কলাম, বাটন, পেজ ব্রেক, এগুলো তো আগেই ছিল, বাট তারা কলামটা যে নতুন নিয়ে এসছে, এখন কলাম দেখেন এখানে যে আমি একটা কলাম করলাম, এই কলামটাকে আপনাদের কাছে কি মনে হচ্ছে যে এটাকে মানে অন্য অন্য যে পেজ বিল্ডারে যেভাবে আমরা কলাম করি, কলাম করলে তার যে একটা মানে সহজে ভিজিবল হয় বা সেটাকে আমরা আরো আরো অনেকভাবে বিভক্ত করতে পারি, হ্যাঁ এখানে আমরা যদি ক্লিক করি এখানে তারা বলছে অ্যাড ব্লক, আমরা কি অ্যাড ব্লক করব? আচ্ছা আমরা সাপোজ যে কোনো একটা ইয়ে দিলাম যে ইউটিউব করি, এখান থেকে দিলাম ইউটিউব, আচ্ছা এখানে আমাদের ইউটিউব চলে আসলো। আচ্ছা সাপোজ আমি আমার ইউটিউবে যাই, কোড ফর ওয়েবসে যাই, আচ্ছা এখান থেকে আমি আপনাদেরকে এটা জাস্ট এমবেড করে দিলাম। আচ্ছা এখানে ভিডিওটা এমবেড হয়ে গেল। এখন এখানে দেখেন আরেকটা ব্যাপার যে এখানে কিন্তু আমার আরো একটা কলাম আছে, এখন আমি এই যে এখানে আমার ভিডিওটা এমবেড করার সাথে সাথে আমার কিন্তু এই কন্টেন্টটা আমার আর একটা কলামের মধ্যে চলে গেছে, বাট আমরা অন্যান্য যে প্রফেশনাল পেজ বিল্ডারগুলো ইউজ করছি সেখানে কিন্তু এই যে এইভাবে কিন্তু কখনোই তারা শো করে নাই, ঠিক আছে। এখন আমি চাইলে এই যে এই সাইডে যে আমি আর এখানে যে দুইটা কলাম হয়েছে একটা রোর মধ্যে, এখানে আমি মনে করেন ইউটিউব অ্যাড করলাম, এখানে কিন্তু আর একটা কলাম আমাদের কিন্তু রয়ে গেছে, এখানে যদি কোনো কিছু অ্যাড করতে চাই তো মনে করেন আমি এখানে দিলাম
এখন দেখেন এটা একটা গ্রিড, হ্যাঁ এটা কিন্তু এখন একটা 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 রো। এখন এই রোটা দেখেন, এটা আপনি যখন ডিজাইন করতেছেন এটা কখনো কোনোভাবে আপনার কাছে কি মনে হচ্ছে যে এটা একটা স্ট্যান্ডার্ড ডিজাইন? আমার কাছে তো মনে হয়নি। আপনি ডিজাইন করলেন, আচ্ছা এখন আপনি মনে করেন যে প্রিভিউতে গেলেন, এখন দেখেন আপনার একটা গুটেনবার্গ দিয়ে আপনি যখন একটা ডিজাইন করতেছেন, হ্যাঁ সেটাকে কিভাবে ডিজাইন করবেন, এই পেজটা মানে ফুল উইড হবে কিনা বা এই পেজটার উইড কেমন থাকবে, হ্যাঁ তো এই জিনিসগুলো কি যখন আপনি একটা পেজ ডিজাইন করতেছেন তখন কি আপনার এই এই জিনিসগুলো কি আপনার এডিটর থেকে ফিক্স করার অপশন থাকবে না? আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে যে যদি গুটেনবার্গ দিয়ে অনেক কিছু করার অপশন দিতেই হয়, তাহলে ফ্রিতে যদি অনেক কিছু দিতেই হয় তাহলে অন্যান্য পেজ বিল্ডার যারা আছে অন্তত তাদের মতো কিছু সিমিলার ফাংশনটি থাকা উচিত ছিল, বাট এখনো পর্যন্ত আমি তাদের গুটেনবার্গে এমন কিছুই পাই নাই। বা এখানে দেখেন যে আমি এতক্ষণ পর্যন্ত ট্রাই করলাম এটার মানে এডিটর পেজে দেখেন যেখানে একটা কলামের কন্টেন্ট আরেকটা কলামের মধ্যে চলে যাচ্ছে এবং এইখান থেকে যে একটা কলামকে খুব বেশি যে মডিফাই করার কোনো অপশন আছে দেখেন, আপনি ফুল কলামটাকে ধরার ট্রাই করেন আপনার যে ফুল কলামটা কোথায় এটাই আপনি ধরতে পারবেন না। হ্যাঁ যে আপনি একটা কলামকে কোনো ক্লাস অ্যাড করতে চাচ্ছেন বা কিছু করতে চাচ্ছেন এটা আপনার পক্ষে মানে এই দেখেন যে আপনার এটা কোথায় গেলে আসবে এটাও আপনার জন্য মনে করেন যে মাউস ওভার করতে হবে। হ্যাঁ এখানে আপনি অ্যাডিশনাল সিএসএস একটা ক্লাস দিতে পারবেন, এখান থেকে আপনি কলাম চাইলে আরো বাড়াইতে পারবেন, এখানে 10-6টা কলাম দিতে পারবেন। তো আই থিঙ্ক দ্যাট টোটালি মেসি, ইটস নট ভেরি গুড ডিল। ওকে সো যারাই গুটেনবার্গ নিয়ে চিন্তা করতেছেন, গুটেনবার্গ নিয়ে এখনই কোনো প্রফেশনাল কাজের জন্য বা অন্য কোনো কাজের জন্য থিঙ্কিং করার কিছুই নাই। সো আপনারা অ্যাজ ইউজুয়াল যে যেটা পেজ বিল্ডার প্রিফার করেন সেটা ভিজুয়াল কম্পোজার হোক, কিং কম্পোজার হোক, এলিমেন্টার হোক, যেটাই হোক, অন্য যেগুলো আছে যেগুলো অলরেডি স্টেবল এবং যেগুলো অনেক রেপুটেশন ভালো আছে সেগুলোতে ট্রাই করবেন। আর অবশ্যই গুটেনবার্গের জন্য গুড ইশ, কারণ যদি গুটেনবার্গ আসলে ফ্রিতে যদি এরকম রিয়্যাক্ট দিয়ে ভালো কিছু আমাদেরকে দেয় তাহলে অবশ্যই তার সুফল আমরা পাবো আর কি। আচ্ছা তো এখন কথা হচ্ছে যে গুটেনবার্গ যদি আমরা ইউজ করি, হ্যাঁ গুটেনবার্গের পাশাপাশি কি আমরা অন্য কোনো প্লাগ ইনস্টল করতে পারবো অন্য কোনো পেজ বিল্ডার? হ্যাঁ আমরা অন্য কোনো পেজ বিল্ডার আমরা ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নাই। আচ্ছা আমরা যদি এলিমেন্টার ইউজ করতে চাই, আচ্ছা আমরা এলিমেন্টারটাকে ইনস্টল করলাম, করার পরে এখন আমরা যদি একটা পেজে যাই যে পেজটাতে কাজ করতেছিলাম সেই পেজটা করি, আচ্ছা গুটেনবার্গ স্যাম্পল পেজ, আচ্ছা আমরা যদি এখানে এডিটে যাই, ওকে দেখেন এখানে আরেকটা জিনিস দেখেন এডিটে গেলে, এডিটে গেলে কিন্তু এখানে আরেকটা অপশন দেখায় ক্লাসিক এডিটর। ক্লাসিক এডিটর বলতে আমরা আগে যে এডিটরটা ইউজ করতাম, হ্যাঁ এই যে আগে যে ডিফল্ট যে এডিটরটা আমরা ইউজ করতাম এই এডিটরে এটা এডিট করা যাবে। আচ্ছা আর আপনি যদি সিম্পলি এডিটে ক্লিক করেন তাহলে এটা গুটেনবার্গে ওপেন হচ্ছে। আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে গুটেনবার্গের যেটা ভালো যে সেটা হচ্ছে আপনি লাস্ট যে কন্টেন্ট গুলো আপনি অ্যাড করছেন বা সেভ করেন না সেটা অটো সেভ হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা ওটা চাইলে আপনি দেখে আবার আপনি রিভিউ করে আপনি কি বলে পাবলিশ করতে পারবেন। আচ্ছা এখন আপনি দেখেন আমি এলিমেন্টর অ্যাড করছি, এলিমেন্টর অ্যাড করার পর এই পেজটাকে আমরা চাইলে এখন এলিমেন্টরে এডিট করতে পারবো, ঠিক আছে। সো গুটেনবার্গ এর সাথে আপনি অন্য মানে গুটেনবার্গ ইনস্টল থাকা অবস্থায় যে কোনো পেজ বিল্ডার আপনি অ্যাড করতে পারবেন। দেখেন এখানে কিন্তু এই পেজটা এখন এলিমেন্টারে চলে আসছে, এখন আপনি চাইলে সুন্দর করে আপনি এলিমেন্টারে ডিজাইন করতে পারবেন। আপনি আমি যদি কিং কম্পোজার অ্যাড করি তাও কোনো সমস্যা নেই, দেখবেন এখানে কিং কম্পোজারের জন্য এখানে কিন্তু কিং কম্পোজারের জন্য একটা এডিট অপশন চলে আসছে, আপনি চাইলে এই পেজটা কিং কম্পোজার এডিট করতে পারবেন। দেখেন এই সব পেজ বিল্ডার গুলোতে কত ধরনের সুবিধা আছে, আপনি যদি একটা কলাম অ্যাড করেন, হ্যাঁ তো সেই কলামটা মানে সাপোজ আপনি এখান থেকে একটা টু কলাম নিলেন, তাই তো মানে এখানে টু কলাম নিলেন,
দেখেন এখানে মানে কত ফ্যাসিলিটিস, আপনি একটা টু কলাম নিচ্ছেন, এখানে আইডি, ক্লাস, তার রেসপন্সিভ কন্ট্রোল, কলাম, গ্যাপ, এভরিথিং আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারতেছেন। হ্যাঁ, গুটেনবার্গের যেটা ব্যাপার যে তারা রিয়াক্ট জেস দিয়ে কাজ করতেছে, রিয়াক্ট জেস আরো অনেক ফাস্টার, আরো অনেক ফ্যাসিলিটি দিতে পারবে লোডিং টাইম বা এডিটিং এর সময়। বাট তারপরে ভিজুয়াল যে একটা ব্যাপার আছে যে আপনি এখান থেকে একটা গ্রিড অ্যাড করলে কতগুলো গ্রিড অ্যাড করতেছেন, হ্যাঁ, এবং এখানে প্রত্যেকটা চাইলে আপনি তার জন্য আলাদা আলাদা করে ভিজুয়ালি এখান থেকে সবকিছু আপনি কন্ট্রোল করতে পারতেছেন। সো এই ব্যাপারটা কিন্তু গুটেনবার্গ এখনো তার ধারের কাছে আসতে পারে নাই। সো আশা করি যে এটা নিয়ার ফিউচারে হয়তো বা তারা করবে, এবার এরকম কোনো কিছু ট্রাই করতেছে। সো গুটেনবার্গ এর জন্য আবারও শুভকামনা। সো সবাই ভালো থাকবেন, আর নতুন নতুন যে টেকনিক গুলো আছে আপনারা স্টাডি করবেন, আমাদের গ্রুপে পোস্ট করুন বা বিভিন্ন জায়গায় কন্ট্রিবিউট করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। সো হ্যাপি লার্নিং, ধন্যবাদ সবাইকে।